এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। দেখুন এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিত্রগুলো আজকে দেখাবো সেগুলো চিতলমারি থেকে পাটগাতি পর্যন্ত চিত্র। দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু কোনো যাত্রী কিংবা কোনো ড্রাইভারের মুখে কিন্তু আমরা কোনো মাস্ক দেখতে পাচ্ছি না। একটি বড় বিষয় হলো যে সরকার কিন্তু ভাড়া নির্ধারণ করে দিয়েছে এবং কতজন যাত্রী নিতে হবে সেটাও কিন্তু নির্ধারণ করে দিয়েছে, কিন্তু চিতলমারি থেকে যে মহেন্দ্রগুলো পাটগাতি যাচ্ছে মহেন্দ্রগুলোতে লোক নেওয়া হচ্ছে, আগে নেওয়া হতো 10 জন, এখন সেখানে নেওয়া হচ্ছে 8 থেকে 9 জন, কিন্তু ভাড়া বেড়েছে কিন্তু নিয়ম মাফিকই। সেটি হচ্ছে 35 টাকা ভাড়া ছিল, এখন সেখানে 50 টাকা ভাড়া নিয়েছে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যাত্রী নেওয়ার ক্ষেত্রে কিন্তু মারাত্মক তেলেস্মাতি কাণ্ড চলছে। এখানে এই তেলেস্মাতি কাণ্ড কিন্তু থামাতে হবে, যেটি আমরা এখান থেকে প্রশাসনের চিতলমারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর পরবর্তী দর্শকরা এর থেকেও আরও বড় করে আপনাদেরকে প্রতিবেদন আকারে নিয়ে আসব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা কথা বলে যাব সকল সমাজের অসঙ্গতি, সমাজের যত সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। আপনারা আমাদের সাথে থাকবেন, যেভাবে থেকে আসছেন সবাইকে ধন্যবাদ। আপনারা অপেক্ষা করেন, পরবর্তীতে বড় কোনো রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব এবং এই রিপোর্টটা যদি কার্যকর না হয় তাহলে আমরা প্রতিবেদন আকারে ফলো করে দেবো। ধন্যবাদ।